এখন জানাবো আপকামিং একটি ওয়েব ফিল্মের আপডেট। অবশেষে আগামীকাল 9 ফেব্রুয়ারি রিলিজ পেয়েছে আফরান নিশো ও মেহজাবিন অভিনীত ওয়েব ফিল্ম রেডরামের প্রথম পোস্টার, যেখানে আফরান নিশোকে অনেকটা ভয়ানক লুকে দেখা গেছে। রেডরাম নামক এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন এ সময়ের গুণী পরিচালক ভিকি জায়েদ। ওয়েব ফিল্মটিতে আফরান নিশো ও মেহজাবিন ছাড়াও অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ। রেডরাম ওয়েব ফিল্মটি একটি থ্রিলার জনরার গল্পকে কেন্দ্র করে নির্মিত। 14 ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবে এই গল্পটি। রহস্য রোমাঞ্চে ভরা এই ফিল্মটি দেখতে সাবস্ক্রিপশন করে রাখুন হইচোর অ্যাপস ও ওয়েবসাইট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্টে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে। ধন্যবাদ। আপনারা আসলে যেটা ভাবতেছেন সেটা কিন্তু না, আমি এবার আসতেছি একটু অন্যরকম ভাবে। অন্যরকম এত ক্লুর মাঝখানে অনেক কিছু খুঁজে বের করার গল্পটা, সেটার সাথে আমার চরিত্রের একটা মিল আছে। আমিও খুঁজে বের করি গল্পের সাথে, যেমন আমার চরিত্রের মিল। আপনারাও তো অনেক কিছু খুঁজে বের করার চেষ্টা করতেছেন, এই আপনাদের সাথেও আমার অনেক মিল। যাক, কথা না বাড়াই, যে নাম আপনারা খুঁজতেছেন সেই নামের শেষ অক্ষরের ক্লু আমি দিচ্ছি। এই অক্ষর বা লেটার আছে আপনাদের মেমোরিতে, মিনিটে মিনিটে, মোমেন্টে, ম্যাজিকে, আর মিস্ট্রির শুরুতে। আপনারা আসলে যেটা ভাবতেছেন সেটা কিন্তু না।